বন্ধুরা, ভারতবর্ষের সঙ্গীত জগতের আজ পর্যন্ত যে বড় স্তম্ভগুলি ছিল বা আছে, তার মধ্যে সবচাইতে অগ্রণী ভূমিকা এবং যিনি নিজেই একটা সাংস্কৃতিক ইনস্টিটিউশন ছিলেন, যেনাকে ভারতবর্ষের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন দ্বারা ভূষিত করা হয়েছে, আর তার সঙ্গে সঙ্গে পদ্মবিভূষণ, পদ্মভূষণ, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, দাদাসাহেব পালকে অ্যাওয়ার্ড, প্রায় 10টি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড দ্বারা ভূষিত করা হয়েছে, এবং যিনি মাত্র 14 বছর বয়সে একটি মারাঠি ফিল্মে প্রথম গান গাইয়েছিলেন, ও তারপর লাস্ট 2019-এ, আর তারপর আমাদের প্রিয় লতা দিদি আর কোনো গান আমাদের সামনে প্রস্তুত করেননি। লতা মঙ্গেশকর বললেই আপনি আপনাকে কিছু গাইতে ইচ্ছা হয়। যিনি গান গাইতে জানেন না, ওনার মধ্যে এক স্পন্দন তৈরি হয়। এমন একজন ব্যক্তিত্বকে, শিল্পীকে আমরা হারিয়েছি, আমরা অত্যন্ত মর্মাহত। লতা দিদির মাধ্যমে পুরো দুনিয়াতে ভারতের সঙ্গীতের একটা পরিচয় ছিল। আমি ছোটবেলা থেকেই আর ডি বর্মনের মিউজিক, এইচ ডি বর্মনের মিউজিক, আর তার সঙ্গে কিশোরদা এবং লতা দিদির গান শুনতে শুনতে বড় হয়েছি। আজকে আমাদের জন্য অত্যন্ত দুঃখদায়ক এক স্থিতি তৈরি হয়েছে। আমি ওনার আত্মার সদ্গতি কামনা করি, এবং লতাদির দেখানো যে রাস্তা আমাদের ভারতের শিল্পী জগতের বা মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে নিয়ে গ্রাম পর্যন্ত আমরা যারা শিল্পীরা রয়েছি, আমরা যাতে ওনার দেখানো যে রাস্তা, যে সুরের মাধ্যমে নিজের দেশকে পরিচয় দুনিয়ার সামনে প্রস্তুত করা যেতে পারে, তার উদাহরণকে সামনে রেখে আমাদের সংস্কৃতিকে আমরা আরও শক্তিশালী করব, সমৃদ্ধিশালী করব। ওর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যেভাবে দেশ সংস্কৃতি এবং আর্থিক বিকাশ করছে, সেটাকে আরও সুদৃঢ় করব আজকের দিনে। এটাই আমার সবার প্রতি আবেদন। আমি আবারও লতা দিদির আত্মার শান্তি হোক, ওনার যে আত্মীয় স্বজন পরিজন রয়েছেন, ওনার বান্ধব যারা রয়েছিলেন, তাদের প্রতি আমি সহমত ব্যক্ত করছি।